বাংলা ভাষায় মুক্তি পেতে চলেছে পুষ্পা টু কণ্ঠ দিচ্ছেন কোন গায়ক আবার এদিকে আসছে আবারও ডন হয়ে আসছেন শাহরুখ খান অন্যদিকে প্রথমবারের মতো সালমানের সঙ্গে কিয়ারা তো বন্ধুরা এখন বলছি বিস্তারিত প্রথমে আসে টু এর কাছে করোনা মহামারীর পরবর্তী সময়ে মুক্তিপ্রাপ্ত এই ছবি বক্স অফিসে অক্সিজেন জুগিয়েছিল প্রায় তিনশত পঞ্চাশ কোটি টাকার ব্যবসা করে পুষ্পার তুমুল জনপ্রিয়তার পর এবার মুক্তি পেতে চলেছে সিকুয়েল পুষ্পা টু দ্য রুল আরও বড় ক্যানভাসে আসতে চলেছে এবারের ছবিটি তামিল তেলুগু মালয়ালম কন্নড হিন্দি ছাড়াও বাংলা ভাষায় মুক্তি পাবে এটি ভারতীয় গণমাধ্যমে খবর এবার সেখানেই কণ্ঠ দিতে চলেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক তিনি বিশ্বাস পুষ্পায় এই গায়কের কণ্ঠ দেওয়ার বিষয়টি খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে এখনই সবকিছু খোলসা করতে রাজি নন তিমির তবে এই ছবির বাংলা ভার্সনে কোন একটি গান বাংলায় গাইতে চলেছেন তিনি পুষ্পা ছবির জন্য রাতারাতি আন্তর্জাতিক তারকা হিসেবে খ্যাতি পেয়েছেন আল্লু অর্জুন পেয়েছেন নিজের দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও এরপর থেকে দ্বিতীয়বার পুষ্পাকে বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা আগামী পনেরো আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে সুকুমার পরিচালিত এই ছবির আবার এদিকে আসছে আবারও ডন হয়ে আসছেন শাহরুখ খান বলিউড বাদশাহ শাহরুখ খান বলিউডে তার আধিপত্য নিয়ে নতুন করে আর ব্যাখ্যা দেওয়ার কিছু নেই দুই হাজার সালটি তার জন্য স্বপ্নের মতো কেটেছে একে একে দুই সিনেমা ইতিহাস গড়ে আয় করেছে হাজার কোটি রুপির বেশি তবে ভক্তদের জন্য দুঃসংবাদও ছিল যে তিনি আর ডন চরিত্রে অভিনয় করবেন না এবার সুকবর দিল ভারতীয় গণমাধ্যম কুইমুই আবারও ডন হয়ে আসছেন তিনি আগেই ফারহান আক্তারের ডন ফ্রাঞ্চাইজি থেকে নাম সরিয়ে নিয়েছেন শাহরুখ ঘোষণা হয়ে গেছে নতুন ডনের নামও তবে শাহরুখ আসছে নির্মাতা সুজয় ঘোষের স্পাই থ্রিলার সিনেমা দ্য কিং ডন হয় ভারতীয় এই গণমাধ্যম এমনটাই নিশ্চিত করেছে যেখানে বলা হয় এই ডন আরও ভয়ঙ্কর রূপ নিয়ে আসছে এই সিনেমায় বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের বিগ বাজেটের এই সিনেমাটি নির্মাণ করা হবে দুইশত কোটি রুপি খরচ করে এমন খবরে ইতিমধ্যে শাহরুখ ভক্তদের মধ্যে উত্তেজনা শুরু হয়ে গেছে এটি প্রযোজনা করছে পাঠান নির্মাতা সিদ্ধার্থ আনন্দ এবং গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট অন্যদিকে প্রথমবারের মতো সালমানের সঙ্গে কিয়ারা বলিউডের বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী কিয়ারা আধ্বনি বর্তমানে তিনি গেম চেঞ্জার সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এরপর তিনি শুরু করবেন ফারহান আক্তারের বহুল আলোচিত ডন থিরি সিনেমা শুটিং এরই মধ্যে নতুন খবর প্রকাশ হল ভিত্তিক বেশ কিছু গণমাধ্যমে টাইমস ইন্ডিয়া জানায় প্রথমবারের মতো বলিউড ভাইজান সালমান খানের বিপরীতে দেখা যাবে তাকে সিনেমার নাম সিকান্দার এটি পরিচালনা করবেন আমির খানের গজনীয়ের নির্মাতা এ আর মুরুগাদোস সম্প্রতি কিয়ারাকে এই সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার অফিসে দেখা যায় একই দিন কার্তিক আরিয়ানো গিয়েছিলেন সিনেমার গল্প নিয়ে নির্মাতা জানান এটি একটি ইমোশনাল ও পাওয়ারফুল সামাজিক গল্প হবে এটির কাজ নিয়ে সালমানের সঙ্গে আরও পাঁচ বছর আগে আলোচনা হয়েছে এটি দুই সালের ঈদে বড় পর্দায় মুক্তি দেওয়া হবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ